أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি এবং প্রয়োজনীয় নানা তথ্য নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি, তারই আলো ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। আমাদের অনেকেরই আছে যারা পায়ের পাতা জ্বালা পোড়া করে, তো এই সমস্যাটা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তায় ভোগেন, অনেক রকমের ট্রিটমেন্ট করেন অথচ সমস্যাটা কাটে না। তো আজকে আপনাদের সাথে এই বিষয়ে কিছু আলোচনা করব, আশা করি উপকৃত হবেন। পায়ের পাতা দুটি যেন মাঝে মধ্যে মরিচ লাগার মতো জ্বলে, কখনো শুই ফোটার মতো বিধে, ঝিমঝিম করে, আবার অবশ লাগে, প্রায় এই ধরনের অনুভূতির কথা শোনা যায় রোগীদের মুখে। এ এক বিরক্তিকর ও যন্ত্রণাকর অনুভূতি, নানা কারণে এমনকি মানসিক বিপর্যয় হতে পারে এই জ্বালা যন্ত্রণার কারণে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এমনটা ঘটে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা একে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। নিউরোপ্যাথির একটি বড় কারণ হলো অনিয়ন্ত্রিত ও দীর্ঘদিনের ডায়াবেটিস। রক্তের শর্করার আধিক্য ধীরে ধীরে পায়ের স্নায়ুগুলো ধ্বংস করে এ ধরনের উপসর্গ সৃষ্টি করে। কিডনি ও থাইরয়েড সমস্যায় ভিটামিন B12 ও B1 অভাব, মদ্যপান, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি রোগেও পায়ের স্নায়ুতে সমস্যা হয়। কিছু ওষুধের প্রতিক্রিয়ায় পায়ে জ্বালা পোড়া হতে পারে, যেমন যক্ষা রোগে ব্যাহত আইসোনিয়াজিড, হৃদরোগে ব্যবহৃত এমিওডেরন, কেমোথেরাপি ইত্যাদি। তবে সব সময় পায়ে যন্ত্রণা বা জ্বালা পোড়া মানেই যে স্নায়ুতে সমস্যা বোঝায় তা নয়, আরও কিছু কারণে এ ধরনের সমস্যা বা অনুভূতি হতে পারে। যেমন পায়ে ছত্রাক সংক্রমণ, পায়ে রক্ত চলাচলের সমস্যা, মহিলাদের মেনোপজের পর অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ। কী করবেন? জ্বালা পোড়া হঠাৎ শুরু হয়ে খারাপের দিকেই যাচ্ছে বা এর সঙ্গে পায়ের আঙুল বা পাতার অনুভূতি কমে যাচ্ছে, অবশ মনে হচ্ছে ইত্যাদি লক্ষণ থাকলে অবহেলা করবেন না। আপনার পায়ের স্নায়ু ঠিক আছে কিনা তা বোঝার জন্য অনেক সময় কোনো পরীক্ষা নিরীক্ষাও প্রয়োজনীয়। চিকিৎসাটি একটি আলপিন বা একটি টিউনিং ফর্ক ব্যবহার করে পায়ের অনুভূতিগুলো যাচাই করে নিতে পারেন। ডায়াবেটিসের রোগীরা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন, পায়ের যত্ন নিতে শিখুন। যাদের পায়ের স্নায়ু সমস্যা আছে তারা পায়ের যে কোনো ক্ষতের দ্রুত চিকিৎসা করুন। পায়ে গরম শেক নিতে, নখ কাটতে, জুতো বাছাই করতে সাবধান হন। পায়ের সমস্যার জন্য সবসময় যে ভিটামিনের অভাবই দায়ী তা নয়, সবসময় সব ধরনের সমস্যায় ভিটামিন বি খেয়ে উপকার পাওয়া যাবে না। দুশ্চিন্তা ও মানসিক চাপ কমান প্রয়োজনে চিকিৎসা নিন। নিউরোপ্যাথি আছে প্রমাণিত হলে স্নায়ুর যন্ত্রণা লাভ ঘোপ করে এমন কিছু ওষুধ পাওয়া যায়, চিকিৎসকের পরামর্শে সেগুলো সেবন করে নিতে পারেন। তো বন্ধুরা, যারা পায়ের জ্বালা যন্ত্রণায় ভুগছেন, যদি প্রাথমিক পরীক্ষার পরে আপনার মনে হয় যে আপনার স্নায়ু সমস্যা আছে, তবে দ্রুত একজন নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন এবং আপনার স্নায়ুবিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা গ্রহণ করুন। আর পায়ের যত্ন, বিশেষ করে ডায়াবেটিক্স রোগী যারা আছেন তারা একটু সচেতনভাবে পায়ের যত্ন নিন, যাতে পা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, কোনো ধরনের ইনজিউর্ড না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।